সিবিআই এর গ্রেপ্তারির আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা হলকনামা দায়ের করলেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার শীর্ষ আদালতে জমা দেওয়া হলকনামায় আত্মপক্ষ সমর্থন করে তিনি দাবি করেছেন সারদা তদন্তে সিবিআই পক্ষপাতিত্ব করেছে শিলংয়ে সিবিআই সম্মুখে জেরার উপস্থিত হওয়ার পাশাপাশি তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করার তোড় চলছে জানতে চেয়েছেন রাজীব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন প্রাক্তন সিপি সারদা মামলায় তদন্তের জন্য যে সিট গঠিত হয়েছিল তা নেতৃত্বে ছিলেন রাজীব কুমার সেই সময় নাকি তিনি সুদীপ্ত সেন ও দেবসানির মধ্যে হওয়া কথোপকথনের বেশ কিছু কল রেকর্ড লোপাট করে দেন এমনটাই অভিযোগ রাজীবের বিরুদ্ধে এই মামলায় এয়ারটেল ভোডাফোনের কাছে কল ডিটেলস চাইলেও তা দিয়ে সাহায্য করেনি কর্তৃপক্ষ এরপরই তাকে গ্রেপ্তার করতে উদ্যত হয় সিবিআই প্রাক্তন সিপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি নাকি সিবিআই তদন্তে সহযোগিতা করেননি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন এখানেই রাজীব কুমার পাল্টা জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশেই টানা পাঁচ দিন সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছিলেন তিনি সম্পূর্ণ তদন্তের ভিডিও রেকর্ডিংও রয়েছে চাইলে সেগুলোও দেখতে পারেন আদালত তাহলে এহেন পরিস্থিতিতে গ্রেপ্তারির প্রশ্ন আসবে কেন নিজের জমা দেওয়া হলফনামায় সুপ্রিম কোর্টের সামনে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন রাজীব কুমার সেখানে তার বিরুদ্ধে উঠে আসা তথ্য প্রমাণ নষ্টের অভিযোগও নাসাত করেছেন তিনি রাজীব কুমার দাবি করেছেন সারদা মামলায় কল রেকর্ডের প্রমাণ ফরেনসিক অডিটের জন্য বিধাননগর থানা সেবিকে অনুরোধ জানিয়েছিল এখানেই রাজীবের প্রশ্ন যদি তথ্য গোপন করা হতো তবে বিধাননগর থানা নিজে কেন অনুরোধ জানাত একই সঙ্গে তিনি আরও জানতে চেয়েছেন সিবিআই যদি মনে করে থাকে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে তবে আগে কেন নিম্ন আদালতের নজরে তারা বিষয়টি আনেননি নিজের হলফনামায় রাজীব দাবি করেছেন সিবিআইয়ের হলফনামার বয়ান বারবার পাল্টে যাওয়ায় প্রমাণ করছে নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা